আসসালামু সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, স্পেশালি যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নাই বিপিএলের, আমরাও অ্যাজ আ ম্যানেজমেন্ট বসে যে অল্প কিছু কাজ বাকি আছে ওগুলো আমরা চেষ্টা করছি যে পারফেক্টলি আমরা যেরকম শেষ করতে পারি। আমাদের ওনার মিজান ভাই, উনি আমাদেরকে অনেক সময়ও দিচ্ছেন, যা যা রিকোয়ারমেন্ট আমাদের চেষ্টা করছেন যে ফুলফিল করে দেওয়ার। আর আসলে এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশানে আমরা আছি যে আপনারা জানেন যে বিপিএলটা এমন সময় শুরু হচ্ছে যে সময় পাঁচটা আরও লিগ একই সাথে চলবে, তো অনেক প্লেয়ার আসা যাওয়ার উপর থাকবে। আমরা ওটাই মিনিমাইজ করার চেষ্টা করছি এখন বসে সবাই, সো আমাদের টিম যেরকম খুব বেশি এফেক্টেড না হোক। তারপরেও যারা বরিশাল ফরচুন বরিশালের ফ্যানরা আছেন, এই জিনিসটা আপনাদেরকে মেনে নিতে হবে, বিকজ সিচুয়েশনটাই এরকম। বাট আশা করি যে আমরা আমাদের টিমে অতটা ক্ষতি হবে না, আর ইনশাল্লাহ আমরা অন্য সব দিক থেকে প্রস্তুত। আমরা খুবই একটা ভালো টিম, আমাদের আমি মনে করি যে আমরা একটা ভালো টিম তৈরি করেছি যেটা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য রেডি থাকবে। আর সাথে সাথে এখন শিডিউলও দিয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন যে আমাদের 20 তারিখে প্রথম খেলা, আর জানুয়ারির আমরা প্রথম থেকেই প্র্যাকটিসও শুরু করে নিব। আর ইনশাল্লাহ তখন টিমের